ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে 2021 সালের 26 মে ভেঙে গিয়েছিল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা এলাকার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। সেই থেকেই পানিবন্দী অবস্থায় আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষ। অবশেষে দীর্ঘ 18 মাস পরে ভেঙে যাওয়া সেই বেড়িবাঁধের স্থানটি মেরামত করা সম্ভব হয়েছে। এতে বন্ধ হল লোকালয়ে নদীর লবণাক্ত পানি প্রবেশ। শনিবার দুপুরে ভেঙে যাওয়া বাঁধের স্থানটি মেরামত করা সম্ভব হয়। বাঁধটি মেরামত করা গেছে এই খবরে বন্যতলা এলাকায় ছুটেছে শতাধিক মানুষ। মেরামতে স্বেচ্ছাশ্রমেও সহযোগিতা করেছেন অনেকে। আনন্দে আত্মহারা দীর্ঘ 18 মাস পানিবন্দী থাকা উপকূলীয় 6000 বাসিন্দা। দীর্ঘ দেড় বছর পানিবন্দী থাকা প্রতাপনগর ইউনিয়নের মানুষ কিন্তু আজকে এই বন্যতলা ফাঁড় চাপন দেওয়ার মাধ্যমে কিন্তু এলাকা পুরোপুরি পানিমুক্ত হলো। এলাকার মানুষ যারা আছে তারা কিন্তু আজকে আনন্দিত, উচ্ছ্বসিত, কারণ দীর্ঘদিন কিন্তু প্রতাপনগরের মানুষ কিন্তু অবর্ণনীয় ক্ষয়ক্ষতি এবং দুর্দশার দিয়ে কিন্তু প্রতিটা সময় পার করছিল। তো আজকের এই বন্যতলা ভাঙন চাপন দেওয়ার ফলে কিন্তু এলাকা পুরোপুরি পানিমুক্ত হলো এবং এই এলাকার মানুষ যারা আছে তারা একটু সুস্থির নিঃশ্বাস ফেলতে পারছে এই চাপান দেওয়ার মাধ্যমে। তো দীর্ঘদিন বন্যায় কবলিত এই এলাকার মানুষ কিন্তু শত শত মানুষ কিন্তু গৃহহীন, সেই সাথে এই এলাকার একেবারেই যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাটগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ড এবং যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে দাবি জানাবো যে পরবর্তীতে যেন আবার আমাদের এরকম দুর্দশা দেখতে না হয়, দ্রুত যাতে টেকসই এইবার যাতে হয় সেই ব্যাপারে যেন পদক্ষেপ নেওয়া হয়।